হকির খবর জানবো। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে 3-1 গোল হেরে গেছে বাংলাদেশ। তবে মূল টুর্নামেন্টে চমক দেখাতে চান অধিনায়ক আশরাফুল ইসলাম। মঙ্গলবার শুরু হবে টুর্নামেন্ট। বড় আসরের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, সেখানেও সুখবর মেলেনি। বাস্তবতার বিচারে যা কঠিন, প্রথম কোয়ার্টারে রকিবুল হাসানের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বাকি 3 কোয়ার্টার হয়েছে 10 মিনিট করে, সবকটিতেই একটি করে গোল করেছে পাকিস্তান। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, দুই ম্যাচ থেকেই খেলোয়াড়দের ভুল খুঁজে বের করছি যেন শুধরে দিতে পারি। দীর্ঘদিন খেলার বাইরে থাকার একটা প্রভাব দলের মধ্যে আছে। ম্যাচ শেষের পর দুদল পেনাল্টি স্ট্রোক অনুশীলন করেছে, এরপর নিজেদের মতো ঝালিয়ে নিয়েছে পেনাল্টি কর্নার স্কিল। নতুন অধিনায়ক আশরাফুল ইসলামের কাছে বাংলাদেশ দলটা বেশ ভারসাম্যপূর্ণ, আসরে চমকের লক্ষ্য তার। আমাদের যে গেম প্ল্যান ছিল, আমরা কোচ যেভাবে বলছে আমরা 80-90% ওইভাবে খেলতে পেরেছি। তো আমি মনে করি যে আমরা যদি কোচ যেভাবে আমাদেরকে বলে আমরা যদি আমাদের 100% দিতে পারি, ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো একটা কিছু করতে পারবো। মঙ্গলবার শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। পরিবর্তিত সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচ বুধবার ভারতের বিপক্ষে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।